আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, তো আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো এই তো এটা বিকালবেলা, তো আমরা গেলাম আমাদের এক বোনের, ছোট বোনের আর কি অসুস্থ, ওর ডেঙ্গু জ্বর হয়েছে ওর হাজবেন্ডের, তো আমরা হাসপাতালে গেছিলাম। তো বেশি একটা ভিডিও করি নাই, এমন আমার ভালো লাগতেছিল না। তো এই তো আমরা যাইতেছি, যাওয়ার পরে কিছুক্ষণ বসছি, কিন্তু এখানে ভিডিও করা যায় নাই, আর যেহেতু আমিও ভিডিও করি নাই কারণ অনেক রুগী ছিল এখানে। তো এই তো আমাদের, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এই তো আমি আয়সা পড়ছি, আর একটু পরে আমি আর কি ভিডিওতে দেখতে পারবেন যে আমরা চলে যেতেছি। আমি ভিতরে কোনো ভিডিও করতে পারি নাই, অল্প একটু ভিডিও করতে পারছি। তো এই তো আমরা ভিতরে যেতেছি এখন। না ওই যে ওই যে মাঝখানে যে লোকটা না, হ হ সব কিছু আছে। লিফট দুই সাইডটা বন্ধ, এখন এটা কেমন এই তো আমরা বের হয়ে গেছি, গাছটা অনেক সুন্দর, এগুলো এখানের জায়গাটাও খুবই সুন্দর। সন্ধ্যে হয়ে গেছে, আমরা বের হয়ে গেছি। তো এই যে পরের দিন সকালে, তো আমার ছেলেরা হোটেল থেকে নাস্তা কিনে আনছে, এগুলাই খাইতেছে, আর আমি আমার আম্মুর ঘরে নাস্তা খাইছি। তো এই তো আমার বাচ্চারা খাওয়া দাওয়া শেষ, সকাল সকাল সব কিছু কাজ কমপ্লিট। তো এই যে আমি এখন গাছে পানি দিব একটু পরে। তো এই তো আমার ঘরে সব কিছু গোছানো শেষ নাস্তা খাওয়ার পরে। তো শুক্র শনিবার স্কুল বন্ধ থাকে, এই জন্য আর কি একটু দেরি করে উঠি। শুক্রবার তাড়াতাড়ি উঠি, কিন্তু শনিবার একটু তাড়াতাড়ি দেরি করে উঠি। কিন্তু শুক্রবার দিনটা কীভাবে জানি চলে যায় তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। তো এই তো আমি গাছে পানি দিতেছি, কিন্তু রৌদ্র উঠে গেছে। তো এই তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই তো আমি সারাদিন কি করলাম সেগুলো আমি আপনাদের মাঝে আর কি দেখাই নাই, সামান্য অল্প কিছু দেখাইছি। আর এই যে বিকালবেলা আমার ছেলেরা নাগরদোলায় উঠছে, হঠাৎ আমরা ওইখানে একটু হাঁটতে গেছিলাম, যাই দেখি
এখানে অনেক কিছুই বসছে মেলার মতো, যাক ভালো হয়েছে বাচ্চারা এখানে ঘুরতেছে, যে নাগরদোলা উঠছে। আর এখানে অনেকে এই যে স্কেটিং ওরা ইয়া করতেছে, আর আমার ছেলেরা অনেক পছন্দ করে। তো এখানে অনেকক্ষণ দাঁড়াইয়াছিলাম, ভিডিও করলাম, আজকে আমার ভিডিও করার কোনো কথাই ছিল না। তো এই তো, আর এই যে আমার বাচ্চারা এখন, আমার আম্মু আমরা সবাই ফুচকা নিছি আর চটপটি নিছি। আর আমার এখানে কিন্তু আমার ছেলে প্রত্যেকটা বেলুন ফুটাইছে, এই ফার্স্ট বড় ছেলে এই প্রত্যেকটা বেলুন ফুটাইছে একা একা, তো মাশাল্লাহ। আর সবাই বলতেছে প্রথম না আগে কোনো, মানে আগে পরে কোনো ইয়া করছে, আমি বললাম না, যাক সব কিছুতে এক্সপার্ট থাকা উচিত। আর আমার ছোট ছেলে ছেলেও পারছে, কিন্তু একটু হেল্প দরকার ছিল ওর, কারণ ও বেশি ছোট আর গানটা অনেক হ্যাভি ওজন, সেই জন্য। যাক ও মাশাল্লাহ অনেক ভালো করতে পারছে। আর এই যে আমরা এখানে এসে অনেক মজা করছি, কিন্তু আসল কথা আমি আজকে আপনাদের মাঝে ভিডিওটা দিতাম না, কিছু কথা বলার জন্যই দিছি, যেগুলো বলার নয় আবার বলতে হয় মাঝে মাঝে। ইউটিউবের মাধ্যমে কিছু কথা বলতে চাই, কারণ ইউটিউবে আসলে আমরা সবাই এখানে এক হিসাবে কাজ করি, কিন্তু হয়তোবা আমরা ছোট, আর অনেক আছে বড় আছে, অনেক ছোট আছে বড় আছে, সব কিছু মিলেই। এখন আমি আজকে আমার আজকে আমাকে যদি একজনে নক করে মেসেজ করে যে আপু তুমি আমার ভিডিওটা দেখো বা ইয়া করো সাপোর্ট করো, তো আমরা ওইটা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখি বা সাপোর্ট করি। কিন্তু যারাই হোক যেই হোক আমাকে এগুলো বলে ঠিক আছে, কিন্তু আমাকে আমাকে সাপোর্টও করে, কিন্তু পরবর্তীতে দেখি যে আমার সাবস্ক্রাইব তারপরে লাইক এগুলো আস্তে আস্তে কম হয়ে যায়, বা আমি জানি না, বলতে পারি না। আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে কী সমস্যা। আর ভাই সবাই তো ভিডিওটা করে বা ভালো লাগে, যা যার ভালো লাগে বা ভালো লাগা একটা দিক আছে, যদি আপনাদের ভালো লাগে ফুল ভিডিওটা দেখবেন আর বুঝতে পারবেন তাহলে। তা আমি আশা করব আপনাদের মাঝে অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখবেন। আর আমি সম্পূর্ণ চেষ্টা করি আমার আরও, যে আমি যে যাদের ভিডিও দেখি বা আমি যাদের কমেন্ট পড়ি বা আমিও যাদের কমেন্ট করি, সম্পূর্ণ সব কিছু ভিডিও আমি দেখি আর তাদের আমি সাপোর্ট করি, এখনও করব। আর আমি একটা ছোট ইউটিউবার, এখন আরও অনেক আমাদের বড় বড় ইউটিউবার আছে, তারাও কিন্তু অনেক কিছু, মানে আমাদের ইয়া থাকা উচিত যে আমাদের, তারা মানে আমাদেরকে কমেন্ট করে ভালো ভালো কমেন্ট না। এই পর্যন্ত আমার কোনো, আমি তো নতুন শুরু হয়েছে, আমি এই পর্যন্ত কোনো খারাপ কমেন্ট বা আমার কোনো কিছুই না, যাক মাশাল্লাহ সবাই আমাকে ভালো কমেন্ট করছে, সবাই ভালো থাকুক সুস্থ থাকুক। কিন্তু আমি আমার কি কারণে যে সাবস্ক্রাইব কইমা গেল বা কি কারণে আমার, এটা কিন্তু আমারও ক্ষতি বা যারা যারা করে তাদেরও ক্ষতি। যাই হোক, ওই এত কিছু বলার আমার প্রয়োজন নাই, এই যে আমার যা বলছি সেটাই অনেক কিছু। তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই, আর আমাদের জন্য দোয়া করবেন। আমার ছেলে এই যে আমার খাওয়াই দিতেছে, ঠিক আছে, এই যে আমি ওদেরকে নিয়ে আসছি, বাসায় নিয়ে আসছি। তো এটা আমার আম্মু ঘরে উল্টা পাল্টা দেখতেছেন ঘর, কারণ আমাদের উপরে চলে যাবে আম্মু, সেজন্য হয়তো এই অবস্থা, যা কেউ কিছু মনে করবেন না। আর আমার ছোট ছেলে দুষ্টামি করতেছে, কাঁচা মরিচ দিয়ে আমার খাওয়াই দিতেছে, এইতো কি বদমাশ। আমার কত বড়, কিন্তু আমি বলতেছি বাবা তুমি তো আমার কাঁচা মরিচ সব রাইখা দিতেছে, কাঁচা মরিচ তো আতু দানা। এই যে আমি আমার বাচ্চাদের নিয়ে আমরা আইসা পড়ছি, তারপর এগুলা গুছাই নিলাম, তো সব কিছু গুছাই নিলাম। আমার আমি আবার বলতেছি, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন, আর সবাই আমার পাশে থাকবেন, কারণ আমি নতুন, আর সাপোর্ট করবেন সবাই। তো এই তো আমি সব কিছু গুছাই নিতেছি, বেশি কিছু না, আমি এখান থেকে নিয়ে আসছি ওদের, যখন ওদের এখান থেকে এসে পড়ছি, আমি বিরিয়ানি নিয়ে ঘরে নিয়ে এসে খাওয়া দাওয়া করাইলাম আর এগুলা।
তাই তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ।